আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটি বিড়ালের কারণে একজন মহিলা জাহান্নামী হয়েছিল, কিন্তু কিভাবে তাহলে ঘটনাটি শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়। সেই মহিলা বিড়ালটিকে বেঁধে রেখেছিল এবং অবশেষে বিড়ালটি ক্ষুধায় কষ্টে মারা যায়, আর এ কারণে মহিলা জাহান্নামে প্রবেশ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন যে আল্লাহ পাক এসব ভালো জানেন। বাঁধা থাকাকালীন তুমি তাকে না খেতে দিয়েছিলে, না তাকে পানি পান করতে দিয়েছিলে, এবং না তুমি তাকে ছেড়ে দিয়েছিলে। ছেড়ে দিলে সে অন্তত জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকত। অন্য যে কোনো অন্যায় কাজের জন্য যেমন আযাবের সম্মুখীন হতে হবে, ঠিক তেমন করেই পশু পাখির ওপর অন্যায়ভাবে অত্যাচার করলেও আযাব ভোগ করতে হবে। সেই মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছিল, না খেতে পেয়ে মরে যাওয়া খুবই কষ্টের মৃত্যু, আর তাই সেই মহিলাটি জাহান্নামী হয়েছিল। আমাদের চারপাশে যত পশু পাখি, গাছপালা এবং অগণিত ফলমূল, শস্যদানা যা কিছুই রয়েছে, তার সব কিছুই মহান আল্লাহ তাআলা মানুষের সুবিধার জন্যই বানিয়েছেন, যেন মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে এবং আল্লাহর ইবাদত করতে পারে। কিন্তু বর্তমান সময়ে দুঃখের বিষয় হলো, আমরা আল্লাহ তাআলার অগণিত নিয়ামত ভোগ করছি ঠিকই, কিন্তু শুকরিয়া আদায় করতে ভুলে যাচ্ছি এবং ইবাদতের ক্ষেত্রে আমরা খুবই অমনোযোগী। পশু পাখি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, বিশেষ করে বিভিন্ন প্রকার পশু যার গোশত মানুষ খেয়ে থাকে এবং যে পশুর চামড়াকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন প্রকারের ব্যবহৃত জিনিসপত্র তৈরি করে থাকে। আবার অসংখ্য মানুষ পশুপালন করে অর্থ উপার্জন করছে, আর আমাদের পশুপালন করার ক্ষেত্রে বিশেষ করে মনে রাখতে হবে যেন তাদের প্রতি কোনো রকম অন্যায় অত্যাচার না করা হয়। কোনো পশুকে খেতে না দিয়ে মেরে ফেলা, সে পশুর প্রতি জুলুম করা বা তাকে কষ্ট দেওয়া চরম অন্যায়ের কাজ। এই জন্য অত্যাচারী ব্যক্তিকে জাহান্নামের শিকার হতে হয়। প্রিয় বন্ধুরা, অকারণে পশু পাখিকে কষ্ট দেওয়া বা তার প্রাণের ওপর অত্যাচার করা খুব বড় অন্যায়। যে বা যারা এই কাজ করবে তাকে এ কারণে আযাব ভোগ করতে হবে। আপনি শুধুমাত্র বিষাক্ত প্রাণী মেরে ফেলতে পারবেন যদি সে ক্ষতি করে, কিংবা তার থেকে বিপদাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে তাকে ধরে রেখে কষ্ট দিতে পারবেন না।